দিলামই, ঠিক আছে? তাহলে আমরা কি কি মনে রাখবো এখানে? ও ভাই তুই কই, ভ্যাকসিন নিয়ে যা, এই কথাগুলো মনে রাখবো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে ও ভাই তুই কই, ভ্যাকসিন নিয়ে যা মনে রাখলাম, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7টা দেশের নাম মনে রাখলাম, এবং আমরা কিছু জিনিস মনে রাখতে চাচ্ছি। যেমন ওপেন হচ্ছে গন্ধরাজ, ওপেন যেটা সেটা হচ্ছে গন্ধরাজ, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তুমি সামনে আসো যে বাকি অংশটা, ভালভেট, ভালভেট থেকে আমরা একটা মনে রাখবো যে ভালো জবা আঁকবে, টুইস্টেড থেকে টুইস্টেড জবা দল করবে। কেন করছি ব্যাপারটা আমরা বলি এবার। ধরো দুইজন জবা তুমি চেনো, একটা হচ্ছে ভালো জবা, একটা হচ্ছে টুইস্টেড জবা, পাকানো জবা, ঠিক আছে? মানে যার মনের মধ্যে টুইস্টিং আছে। সো ভালো জবা হচ্ছে আঁকাআঁকি করে, সে গান গায়, সে সংস্কৃতি মনা, আর টুইস্টেড জবা যে সে হচ্ছে দল করে, সে একটু আন্দোলন মনা, ঠিক আছে? তুমি যেটা মনে রাখবা, ভালো জবা মানে হচ্ছে ভালভেট জবা, তারপর বাবলা, আঁকবে হচ্ছে আতা, তারপর হচ্ছে আকন্দ, এই ধরনের নামগুলো, তাই তো? এবং আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ভালো জবার জবা যে ব, সেটা হচ্ছে বৃতি মনে রাখতে হবে। জবা ফুলের বৃতি, বাবলা, আতা, আকন্দ, এই কথাগুলো হচ্ছে ভালভেটের জন্য, ঠিক আছে? তুই হচ্ছে টুই, টুইস্টেড, টুইস্টেড জবা দল করবে, মানে যে জবাটা টুইস্টেড, সে জবা ফুলের দল মন্ডল হচ্ছে টুইস্টেড আর করবি, তাই তো? নেক্সট আসি আমরা একটু ইমব্রিকেট, ইমব্রিকেটের মধ্যে তিনটা কথা মনে রাখবো। কৃষ্ণ কাল বাদরামি করেছে, মানে কৃষ্ণ চূড়া, কালকা সন্ধ্যা, বাদল লাঠি, তাহলে আমরা মনে রাখতে পারবো ইনশাল্লাহ। এরপর কুইন কানসিয়াল হচ্ছে সরি পেয়ারা কুইন, মানে হচ্ছে কি, সরি তো সরি সরিষা, আর পেয়ারা মানে হচ্ছে যদি তুমি ব্যাপারটা ইংলিশ যে সরি, তুমি এভাবে লিখতেছো যে ধর তুমি রাজা, সো তুমি তোমার কুইন কে কি বলবা, রাজিকে রানী কি বললো, সরি মাই কুইন, তাই না? সো তুমি একটা হিন্দি শব্দ মাঝখানে যোগ করছো যে সরি, সরি মেরে পেয়ারা কুইন, এইটাই মানে আমার প্রিয় কুইন, এভাবে বলতেছো। সরি পেয়ারা কুইন হচ্ছে আমরা কুইন কানসিয়াল মনে রাখবো ইনশাল্লাহ, যে সরিষা পেয়ারা আর কুইন, ইয়া কি বলে, সরিষা পেয়ারা হচ্ছে কুইন কানসিয়ালের মধ্যে। এখন অনেকের ক্ষেত্রে ব্যাপারগুলো একটুখানি অসামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে, অথবা মনে হতে পারে যে এগুলো কি দরকার। আসলে ব্যাপারটা আমারও প্রশ্ন, এগুলো আসলে কি দরকার, কোনো দরকার নাই, তবু যেহেতু দেওয়া আছে আমরা জাস্ট মুখস্থ করার চেষ্টা করলাম যতটুকু মনে থাকে। এখন যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, মনে না থাকলে থাকবে না, পরীক্ষা আসলে পারবো না, সেটা অন্য আলোচনা। যদি তুমি মনে রাখতে পারো যে কোনো একভাবে, সেটাই তাতেই আমরা খুশি ইনশাল্লাহ, ঠিক আছে? তো সামনে আসবো আমরা, এখন সামনে সামনে যেটা দেখবো সেটা হচ্ছে অমরবিন্যাস বা প্লাসেন্টেশন। প্লাসেন্টেশনের মধ্যে একদম প্রথম থেকে যদি চিন্তা করো, মার্জিনাল, ফ্রি সেন্ট্রাল, বেজাল, এক্সাইল, এপিক্যাল, সুপারফিশিয়াল, প্যারাইটাল, এর উদাহরণগুলো পড়তে হবে। তবে উদাহরণগুলো যখন আমরা পড়তে বলি তখন তুমি ছোট্ট একটা কথা বলতে পারো, সেটা হচ্ছে যে ভাই এই নামটাই তো মনে রাখে না, তাই না? আচ্ছা তুমি বলতে পারো যে ভাই এই নামগুলোই তো মনে থাকে না আমার, তো আমি কিভাবে উদাহরণগুলো মনে থাকবে? সেটার জন্য আমরা একটা ছোট্ট সলিউশন নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে ধরো এটা একটা পাতা, তোমার ধরো খাতার একটা পাতা এটা। আচ্ছা নেক্সট কথা হচ্ছে কি, নেক্সট কথা হচ্ছে ধরো একটা খাতা পেলে তুমি প্রথম কাজ কি করো, মার্জিন টানো, তাই না? যারা একটু বুদ্ধিমান তারা, মানে যারা একটু কুট বুদ্ধি রাখে তারা মার্জিন বড় করে দেয় যাতে লেখা কম লাগে। ধরো একটা মার্জিনাল, এটা একটা মার্জিন, হ্যাঁ মার্জিন টানছো একটা, আচ্ছা সরি আমি এভাবে দেখাই, ধরো তুমি একটা মার্জিন টানছো এখানে, এইভাবে একটা মার্জিন টেনে ফেলছো। আচ্ছা এখন কথা হচ্ছে তুমি মার্জিনাল একটা হিসেব করলা, ধরো একদম সেন্টার বরাবর একটা অংশ, এটা ফ্রি সেন্ট্রাল, ঠিক আছে? আচ্ছা ধরে নাও এই অংশটা এভাবে রোটেট করে, তাহলে একটা অক্ষ বরাবর নিশ্চয়ই ঘুরবে নিঃসন্দেহে, তাহলে এটা হচ্ছে এক্সাইল বা অক্ষীয়, ঠিক আছে? উপরে যদি হয় এটা হচ্ছে এপিক্যাল বা শীর্ষীয়, নিচে যদি হয় বেজাল বা মূলীয়, তাই না? অ্যাপেক্স হচ্ছে উপরে, বেজ হচ্ছে নিচে। আচ্ছা এরপর যদি যে কোনো জায়গায় যে কোনো গাত্রে বা যে কোনো তলে হয় এটা সুপারফিশিয়াল, তাই তো? সুপারফিশিয়াল হচ্ছে এটা বা গাত্রীয়, আর বহু প্রান্তীয় হচ্ছে ভিন্ন ভিন্ন প্রান্তে থাকে, এটা হচ্ছে বহু প্রান্তীয়। সো ব্যাপারটা আমি আবারও বলি, প্রথম কথা হচ্ছে মার্জিনাল, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্রি সেন্ট্রাল, তারপর হচ্ছে এপিক্যাল বা শীর্ষীয়, নিচে হচ্ছে বেজাল বা মূলীয়, তারপর হচ্ছে গাত্রীয় বা সুপারফিশিয়াল, আর একটা অংশ হচ্ছে বহু প্রান্তীয়, ঠিক আছে? সো এই অংশ যারা আমরা মনে রাখতে পারবো তারা একটু আমরা অপশনগুলো দিয়ে খেয়াল করি। প্রথম কথা হচ্ছে মটর, সীম, অপরাজিতা, প্রান্তীয় যদি তুমি মনে রাখো, মার্জিনাল মনে রাখো, তাহলে কি বলতে পারি আমরা যে মার্জিনাল অপরাজিতা সেটা হচ্ছে অপরের সীম, মানে অপরাজিতা, মটর আর সীম, তাই তো? সীম দিয়ে সি আর ম দুটি মনে রাখার চেষ্টা করবো আমরা। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বেজাল বা মূলীয়, সরি ফ্রি সেন্ট্রাল হচ্ছে তুত নুনিয়া শাক, এটা যদি মনে রাখি, ধরো ফ্রি তানিয়া, তানিয়া হচ্ছে তুত আর নুনিয়া, ধরো কেউ একজন খুব ফ্রি বা খুব উদার মনা, সে হচ্ছে ফ্রি তানিয়া,
আর বেজাল বা মুলিও যেটা, সেটা হচ্ছে সূর্যমুখী ত্রিধারা ধান, মুলিও ধর দিলাম ত্রিশুধা, মানে